স্বাগত জানাচ্ছি পরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঘোষ রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের অধীনে মাঝে অনুদান প্রদান করেছেন মেয়র উপকার রাজশাহীর অভিনব কায়দায় পাচারের সময় তিনশো গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসার দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় আর্থ সামাজিক তহবিলের অধীনে উপকারভোগীদের মাঝে ব্যবসা ও শিক্ষা সহায়তা অনুদান প্রদান করা হয়েছে সোমবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেন আওয়ামী লীগের মন্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারিজামাল লিটন প্রকল্পের আওতায় নগরীর ব্যবসা সহায়তায় দুইশো জনকে বাইশ লক্ষ টাকা শিক্ষা সহায়তা একশো জনকে লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে মেয়র বলেন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আগামীতে গৃহ নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়া সিডিসি কর্মীদের জন্য ব্যাংক চালুর পরিকল্পনা রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সদস্য সচিব রাশিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নূর ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার ইউএনডিপির টাউন ম্যানেজার আব্দুল কায়ুম মণ্ডল চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান সহ প্রকল্প কর্মকর্তাবৃন্দ ও সিডিসি টাউন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহীর বাঘায় অভিনব কায়দায় পাচারের সময় ত্রিশ লাখ টাকা মূল্যের তিনশো গ্রাম সহ মাসুদ মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ সে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামুনডাঙ্গা গ্রামের মাতু থান্ডারের ছেলে সোমবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটায় র্যাব পাঁচ রাজশাহী সিপিএসি মোল্লাপাড়ার ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার মীরগঞ্জ মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রী মাসুদ মণ্ডলের কাছে থাকা ব্যাগের মধ্যে মিষ্টি কুমড়ার ভেতর থেকে হেরোইন উদ্ধার করে এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন দুইটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড জব্দ করা হয়েছে বাঘা থানার পরিদর্শক আব্দুল করিম জানান র‍্যাব বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বড় ধানের জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করা আদিবাসী কৃষক অভিনেত মার্ডির স্ত্রী রোজিনা হেমব্রমকে একটি বকনা গরু দিয়েছে জেলা প্রশাসন সোমবার বেলা তিনটায় জেলা প্রশাসক আব্দুল জলিল তার কার্যালয়ের সামনে রোজিনা হেমব্রমের কাছে গরুটি হস্তান্তর করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের আবেদনের পরিপ্রেক্ষিতেই গরুটি দেয়া হল এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী জ্যেষ্ঠ সহকারী কমিশনার সোহরাব হোসেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী আইনজীবী শামিনা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রোজিনার সঙ্গে এসেছিলেন মৃত অভিনাথের ভাবি পার্বতী সরেন এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন অফিনেতার মৃত্যুর পর বিষয়টি নিয়ে অনেক কিছুই হয়েছে কিন্তু কেউ পরিবারটির পাশে দাঁড়ায়নি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এর আগে জেলা প্রশাসন রোজিনাকে নগদ টাকা দিয়েছিল এবার গরু দেওয়া হলো এটি লালন পালন করে রোজিনাকে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন তিনি নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিদ্যালয়ের হলরুমে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেল্টা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ ফারুক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরনবীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হাসান মোহাম্মদ জসিম উদ্দিন দীপক চন্দ্র সাহা বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শাখারিপাড়া বাজারে এই কর্মসূচি পালন করা হয় নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য দেওয়ান শাহীন উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান তালুকদার সদস্য সচিব অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা